নমস্কার। আপনার পরিচয়ের সাথে সাথে আপনার আটকের বিষয়ে যদি আমাদের সংক্ষেপে কিছু জানান খুব ভালো লাগবে। আমার নাম ঋতুপ্রিয়া বাসু। আমি কালার উইংসের সাথে ফার্স্ট জড়িত হয়েছিলাম একটা ইনস্টাগ্রাম পোস্টে, ওনাদের একটা অ্যাড এসেছিল, আমার দেখে খুব ভালো লেগেছিলো ওইটা, তো আমি ওটাতে লগ ইন করে ওটা ওদের পেজগুলো দেখে ওনাদের আর্ট ওয়ার্কের গ্যালারিতে যে পোস্টগুলো ওনারা করেছেন ওগুলো দেখে আমার খুব ভালো লেগেছিলো। তো তারপরে একটা এক্সিবিশনের খবর আসে, তো তারপরে আমি ওই এক্সিবিশনটাকে একটুখানি দেখে তারপরে ওদের সাথে কানেক্ট করি। ওরা খুব অ্যাজ আ টিম খুব পোলাইট, তো ওনাদের জন্য আমি এই মানে লাস্ট ক মাস ধরে ওদের সাথে কানেক্টেড। এই এক্সিবিশনটার সব কিছু ওরা আমাকে গাইড করেছে। এই পেন্টিংটার নাম হচ্ছে, আমি যেটা দিয়েছি হচ্ছে লাভার্স আইস। এটা হচ্ছে একটা অ্যাক্রিলিক মিডিয়াম, ফুল অ্যাক্রিলিক মিডিয়ামে করা, একটা অ্যাক্রিলিক পেপারে করা, আর এ ফোর সাইজ শিট। এটা হচ্ছে বেসিক্যালি লাভার্স আইস হচ্ছে একটা এমন, এটা হচ্ছে আমার নিজের পার্সপেক্টিভের এতে আঁকা একটা আই, যেটা একটা স্পেসিফিক লোককে বলছে কি ওর যে থট, ওর যে পার্সপেক্টিভ অ্যাজ এ লাভার। আমরা কিছু জিনিসকে ভালোবাসতে পারি, আমরা নেচারকে ভালোবাসতে পারি, আমরা একটা মানুষকে ভালোবাসতে পারি, একটা অন্য লোককে ভালোবাসতে পারি, একটা অন্য জিনিসকে ভালোবাসতে পারি। তো সেই যে ভালোবাসাটা ইন এভরি রেসপেক্টিভ, ইন এভরি পার্সপেক্টিভ, আমি ওটা তুলে রাখতে চেয়েছি। কি আর একটা জিনিস, এই পেন্টিংটা আপনি দেখবেন কি ফার্স্ট পার্টটা খুব হেজি, বিকজ সবসময় we don't get the things that we want. আমরা ওইটা আমরা নিজের সবসময় যে ভালোবাসাটা আমরা ধরুন চাইছি সেটা আমরা সবসময় পাই না। তো অন দ্যাট রেসপেক্ট এই ছবিটা একটুখানি হেজি টার্মে করা, তাকে আমি এটা বোঝাতে পারি কি সবসময় দ্য থিংস দ্যাট উই থিঙ্ক উইল গেট উই ডু নট গেট। খুব সুন্দর, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনার জার্নি কোথা থেকে শুরু হয়েছে আর্ট জার্নি, আর এই জার্নিতে আপনি কী শিখেছেন, কীভাবে এগিয়ে চলেছেন, সেই বিষয়ে যদি আমি জানতে পারি। আমার মা এখানে পাশে দাঁড়িয়ে আছে, আমার মাই হচ্ছে আমার গুরু। ফার্স্ট থ্রি ইয়ার্স যখন আমার ছিল, তিন বছর বয়স থেকে আমার মাই ফার্স্ট পেন্সিল ধরানোটা, মানে কালার পেন্সিল আমার হাতে ধরানোটা আমি খুব দুষ্টু ছিলাম, তো তাই জন্য আমার মা আমার হাতে কালার পেন্সিল ধরিয়েছিল ফার্স্ট। আর ওখান থেকে আমার আর্ট জার্নি আপনি বলতে পারেন ওটা স্টার্ট হয়, বিকজ আমি মানে পুরো বাড়িতে দেওয়ালে ইকিবিকি কেটে এইসব, এটা আমার ড্রয়িং ছিল। তো তারপরে যখন আমরা একটুখানি শিফট করি, আমার বাবার একটুখানি ট্রান্সফারেবল জব ছিল, তো ওটার জন্য অনেক জায়গায় যেতে হয়েছে। তো আমার কোনো টিচার ছিল না, আমার মাই আমার গুরু ছিল সবসময়। তো আমার মার কাছ থেকে সব কিছু, এভরিথিং, অ্যাক্রিলিক, ওয়াটার কালার, পেন্সিল, এভরিথিং আমার মা আমাকে শিখিয়েছে। আর আমার খুব এটাতে আমার খুব গর্ব হয় কি আমার এমন মানে মার সাপোর্টটা আছে, আমার মার সবসময় আমার মা আমার পাশে থেকেছে। এরকম এক্সিবিশন কোনো জায়গায় মা খবর পেলে মা আগে আমাকে বলে কি এটাতে যা, এটাতে এইটাতে কর, এটাতে। তো আমার আমার খুব ইচ্ছে কি একটা আর্ট কলেজে যাবার, বিকজ আমার আর্ট স্টুডেন্টসদেরকে দেখতে খুব ভালো লাগে, যখন ওরা বাইরে আসে আমার দেখতে খুব ভালো লাগে। কি আমি যখন কালকে কিছু লোকের সাথে কথা বলেছিলাম এখানে, তারা আর্ট স্টুডেন্ট, তো তারা কি বলে বলছিলো কি তুমি আউটডোর স্টাডি করো, তুমি এই এই মিডিয়ামটা স্টাডি করো, তো আমার খুব ভালো লাগছিলো, বিকজ অ্যাজ এ লার্নার আমার এই সব জিনিসগুলো খুব ভালো লাগে, আর ওদেরকে দেখতেও খুব ভালো লাগে। তো আমি চাই কি আমি একটা আর্ট কলেজে যাই, যাতে আমি আরও ভালো করে এই আর্টটাকে শিখতে পারি। অবশ্যই অবশ্যই, খুবই ভালো চেষ্টা, আর আরও চেষ্টা করে যাও যাতে আর্ট কলেজে গিয়ে নিজের ক্রিয়েটিভিটিটাকে আরও ইমপ্রুভ করা হয়। নমস্কার, আপনার মেয়ের জীবন
ছোট থেকে ড্রয়িং করতে খুব ভালোবাসত। ওর মানে ভীষণ দুষ্টু ছিল, শুধুমাত্র কালার দিয়ে ওকে বসানো যেত। আর আমার নিজের যেহেতু ডিপ্লোমা করা রয়েছে, তো আমি এটা প্রথম ভাবলাম যে যদি আমি নিজে একটা স্কুল তৈরি করি, সেখানে ছোট ছোট বাচ্চাদের শেখাই। তাই আমার দুই ছেলে মেয়ে, অ্যাকচুয়ালি ওরা দুজনেই সিক্সথ ইয়ার অবধি করেছে। তো আমার নিজের একটা বঙ্গীয় স্কুল রয়েছে, আমি নিজে সেটা চালাই, বাচ্চাদের শেখাই। সেখান থেকে আমার মেয়ের জার্নি, যা কিছু শেখা সব কিছু সেখান থেকে। এইটুকুনি, আমি ভালোবাসতাম, এখনও ভালোবাসি। খুব সুন্দর, এটাই তো নিয়ম। আসলে আরও অনেকটা কথা বলা যাক ম্যাম, আপনার মেয়ের যে জার্নিটা আর এখানে যে পার্টিসিপেটটা করেছে, আর এর আগেও কোথাও হয়তো পার্টিসিপেট করেছে করেছে, তো এখন এইখানে দাঁড়িয়ে আপনার কেমন লাগছে? আপনার মেয়ের কতটা কি ইম্প্রুভ হয়েছে সেটার বিষয়ে যদি আপনি কিছু। অ্যাকচুয়ালি ইম্প্রুভমেন্ট তো ডেফিনেটলি হয়েছে, অনলি বিকজ অফ কি ও ছোটো থেকেই খুব বেশি ভাবনা চিন্তার মধ্যে থাকে। আমার বাড়ি গেলে আর ভালো করে বুঝতে পারবেন, ও সারাক্ষণই, যদিও নিট দিয়েছে, সায়েন্সের স্টুডেন্ট, সেই রাস্তাতে ওর বাবা ওকে এ করতে চায়, বাট ওর মধ্যে আমি যতটুকুনি বুঝেছি আর্টটা একেবারে ব্লাডে। তো ইম্প্রুভমেন্ট হয়েছে, বাট আমি এখানে এসে আমার যতটা আমি তোমাকে তুমি বলছি, অনেক ছোটো তুমি, আমার এখানে এসে এত ভালো লেগেছে যে তোমাদের ব্যাপারটা মানে কি বলবো, খুব প্রফেশনাল নয়, এইটা ভালো লেগেছে। ঠিক আছে, আর ওর ইম্প্রুভমেন্ট নেই, ওর আরও ইম্প্রুভমেন্ট করার আছে, এতে তো এর তো কোনো এন্ড নেই, সবসময় শিখে যেতে হয়, যতদিন থাকবে ততদিন শিখে যাবে। ইভেন আমিও এখনও শিখছি, মানে আমারও যদি শেখার আবার বেটার চান্স থাকে আমি আবার শিখব আর কি, এরকম ব্যাপার। ঠিক আছে, ফার্স্ট কালার উইংসের সাথেই একটা পোস্ট মানে একটা পোস্ট ছিল এক্সিবিশনের রেতে, ওটা একটা অ্যাড এসেছিলো ইনস্টাগ্রামে, আর ওটাই আমি ফলো করছিলাম অনেক দিন ধরে। তো আমি তারপরে ফার্স্ট আমি স্টাডি করলাম কি কী কী পোস্ট হয়, কিরম কিরম টাইপের, বিকজ ইনস্টাতে অনেক অনেক রকমের অনেক জিনিস থাকে, তো সবসময় সব জায়গায় যাওয়াটা সম্ভব হয় না, কিছু আউট অফ স্টেট, আর তখন প্যান্ডেমিকের সময়। তো তাই জন্যে আমি তারপরে দেখলাম কি কালার উইংস এইখানে একটা এক্সিবিশন করছে, আর আমার আমার অ্যাকচুয়ালি আমি খুব আমার খুব মানে এক্সাইটেড লাগে যখন এই এক্সিবিশনগুলোতে আমি ভিজিট করি। এটা আমার সেকেন্ড না হলে থার্ড হবে এক্সিবিশন যেখানে আমি যাচ্ছিলাম, তো আমার খুব তাই জন্য ভালো লাগলো। তারপরে আমি ম্যামের সাথেই ফার্স্ট কথা বলেছিলাম থ্রু হোয়াটসঅ্যাপ কি যদি মানে কোন কোন আর্ট ওয়ার্ক আমি দিতে পারি। তারপরে আমি অনেকগুলি আর্ট ওয়ার্ক দিয়েছিলাম, সেটাতে আমার দুটো আইজই সিলেক্ট হয়, আমি ওখান থেকে একটা আই দিয়েছিলাম অ্যাক্রিলিক কালারেরটা, আর ওই মানে এত ফ্লুইড, এত স্মুথ এতে আমাদের জার্নিটা কালার উইংস করেছিল, বাট কি মানে এত স্মুথলি ওরা সব হ্যান্ডেল করলো, তো আমার এটা আমার খুব ভালো লাগলো। আর আমি ফিউচারেও চাইবো কি কালার উইংস যদি এখানে কোনো আরও কোনো এক্সিবিশন বা এরকম কিছু করে, তো আমি ওটাতে পার্টিসিপেট করতে পারি। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। নমস্কার।